সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি তৃতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা সংখ্যা পদ্ধতিতে আজকে আমি তোমাদের দেখাবো দুইটা ভিন্ন সংখ্যার মধ্যে কিভাবে যোগ করতে হয়। বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি উদাহরণ আগে লিখে রেখেছি। এখানে এই সংখ্যাটা অক্টাল সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই দুটো সংখ্যার যোগ করলে যোগ ফলটা আমরা অক্টালে প্রকাশ করব। তাহলে চলো আমি এই দুটো সংখ্যার যোগ করে অক্টালের দুটো সংখ্যা ভিন্ন সংখ্যা যোগ করব, অক্টালে প্রকাশ করব। তাহলে কিভাবে এটা আমরা করতে পারি আমরা একটু দেখি। এর আগে আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে নিই। আমরা এখানে হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ এগুলো পাবো, এই মানগুলো যদি একটু লেখা থাকে তোমাদের জন্য বুঝতে এবং করতে একটু সুবিধা হবে। এক মানে হচ্ছে পনেরো। তাহলে চলো আমি কিভাবে করবো এটার জন্য আমি তোমাদের কৌশল শিখিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখো এই টাইপের কোনো অঙ্ক যখন থাকবে তখন তুমি দেখবে যে এখানে যে সংখ্যাটা আছে এটা কিসে আছে, আট মানে অক্টালে আছে। তাহলে পুরো সংখ্যাটা তোমাকে অক্টালে রূপান্তর করতে হবে, যেহেতু ফলাফলটা দেওয়া আছে অক্টালে তাহলে তোমাকে সংখ্যাকে অক্টালে নিতে হবে। তাহলে লক্ষ্য করো প্রথম সংখ্যাটা এটা অক্টালে তো আছেই, তাহলে অক্টালে রূপান্তর করার প্রয়োজন নাই। তাহলে নাইন কোনটা এটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে এটাকে কি করতে হবে অক্টালে রূপান্তর করতে হবে, মানে সবগুলোকে অক্টাল করতে হবে, এখানে যা থাকবে ওইটাকে রূপান্তর করতে। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে এখানে আছে তোমার এ সিক্স পয়েন্ট বি সি, এটাকে হেক্সাডেসিমাল সংখ্যা। এর আগে আমরা একটু বলে নিই, তোমরা নিশ্চয় জানো হেক্সাডেসিমালকে যখন বাইনারিতে রূপান্তর করবো তখন চার বিটে রূপান্তর করতে হয়, আর অক্টালকে যখন বাইনারিতে রূপান্তর করবো তিন বিটে রূপান্তর করতে হয়। কীভাবে আমি যদি হেক্সাডেসিমাল সংখ্যা চার বিটে নিব তাহলে ব্যাখ্যা থেকে শুরু করি। এক ও এইট এক একটা আমরা জানি, একের নম্বর হচ্ছে দুই, দুইয়ের নম্বর হচ্ছে চার, চারের নম্বর হচ্ছে আট। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে এটা হচ্ছে এ, এ মানে কত, এ মানে হচ্ছে দশ। তাহলে দশ যখন করবো দশ কত কত, এক থেকে দশ আট এবং দুই এই দুইটা নিলে হবে দশ। তাহলে এই দুইটা নিচে ওয়ান ওয়ান দিব, এইটার প্রয়োজন ছিল না, এটার প্রয়োজন ছিল না। তাহলে এর ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো, ঠিক তো। এবার ছয় যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা এগুলো সব প্রথম চার বিটের রূপান্তর করতে হবে ছয়, তাহলে কত কত চার এবং দুই এই দুইটা মিলে হবে ছয়। তাহলে এই দুইটা নিচে আমরা ওয়ান ওয়ান দিব, এই দুইটার প্রয়োজন ছিল না মিঠাই, এটার বাইরে হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট দিলাম। বি মানে কত, দেখো বি মানে হচ্ছে এগারো। তাহলে এখন থেকে তুমি দেখো কোন কোন সংখ্যা যোগ করলে এগারো হবে, আট দুই এক, আটার দুই দশ, আর এক এগারো, এটার প্রয়োজন ছিল না, তাহলে এটার বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান। এবার হচ্ছে সি, সি মানে কত, সি মানে হচ্ছে বারো। তাহলে এখন থেকে কোন কোন সংখ্যা যোগ করলে বারো হবে, আট এবং চার, তাহলে এটার নিচে দেখবো ওয়ান, এটার প্রয়োজন ছিল না, তাহলে সি এর বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জেড। আশা করি এই বাইনারি রূপান্তরের অংশটা সবাই বুঝতে পেরেছ। এবার আমি রূপান্তর করতে হবে কি, আমার টার্গেটটা কোথায়, অক্টালে যেতে হবে আমাকে। যেহেতু অক্টালে যেতে হবে আমি আগেই বলেছি বাইনারি যখন কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি রূপান্তর করে চার বিটে নিতে হয়, অক্টাল সংখ্যা যখন নিব তখন তিন বিটে নিতে হবে। আমি যেহেতু অক্টালে নিব তাহলে এই সংখ্যাকে আমি তিনটা করে নিতে, দেখো আমি এ দশমিক বরাবর দশমিকটা দিয়ে দিতাম, এখন আমি তিনটা করে নিয়েছি, তাহলে কী হবে ওয়ান জিরো ওয়ান। কেন নিচ্ছি, কারণ অক্টাল সংখ্যাকে তিন বিটে রূপান্তর করতে হয়, তারপরে তিনটা তাহলে কী হবে ওয়ান ওয়ান ওয়ান, তিনটা করে নিয়েছি। লক্ষ্য করে দেখো তারপরে কিন্তু দুইটা মানে জিরো জিরো, তাহলে কী করতে হবে, যেহেতু তিনটা করতেই হবে আর একটা শূন্য দিয়ে আমি তিন বিট করে দিলাম। এবার এই পাশে আসো, আবার এখান থেকে দশমিক থেকে শুরু করে ওই দিকে যাবো, দশমিক থেকে শুরু করে আমি এই পাশে আসবো, তিনটা করে দাও, তাহলে কত হচ্ছে জিরো ওয়ান ওয়ান, আবার নিব তিনটা তাহলে কি হচ্ছে জিরো জিরো ওয়ান, আবার থাকে কয়টা দুইটা, তাহলে কত হচ্ছে জিরো ওয়ান, বাম পাশে একটা চিনতে তিন বিট করে দিলাম। আমি তোমার নিচে একটু দাগকে বুঝিয়েছি, একটু তোমার পরীক্ষা খাতা এইরকম দাগ দিতে হবে, তা তোমার বোঝার সুবিধার্থে আমি নিচে আমি অ্যানালাইন ব্যবহার করেছি। এবার চলো তাহলে এইটাকে আমি বাইনারিতে নিব, আমি তিন বিটে নিয়ে আসলাম, তাহলে তিন বিট একটা বিট মুছে দিলে আমি অক্টাল সংখ্যাকে তিন বিটে রূপান্তর করতে হয়। তাহলে এটা মানে এটা মানে হচ্ছে দুই, দুই কীভাবে তুমি নিচে বসায় দেখো, চার শূন্য এক
শূন্য তাহলে কার নিচে আছে এক আছে শুধু দুই এর নিচে তাহলে এটা মানে হচ্ছে দুই এটা মানে তাহলে কত হবে এটা বসে দেখো 100 তাহলে কত হবে 4 তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে কত 110 দেখো কার কার নিচে 1 আছে 4 এবং 2 যোগ করলে কত হবে 6 একই ভাবে এটা যোগ করে দেখো এটা মানে হয় 5 এটা যোগ করে দেখো এটা মানে হয় 7 আর এটা সম্পূর্ণ 0 দ্যাটস মিন 0 ঠিক আছে তাহলে আমরা কি পেলাম আমরা a 6.bc হেক্সাডেসিমাল সংখ্যা ছিল এটাকে যখন আমরা অক্টালে রূপান্তর করলাম আমরা কত পেলাম 2 4 6.570 আমি অক্টালে রূপান্তর করে ফেললাম তাহলে এই সংখ্যাটা অক্টাল ছিল হেক্সাডেসিমাল কে আমি অক্টালে রূপান্তর করলাম তাহলে আমি এটা অক্টাল অক্টালে যোগ করে দিই তাহলে আমি যোগটা এপাশে দেখাচ্ছি তোমাদের এখানে কত ছিল 7.5 3.56 8 যোগফল যদি 8 কে 8 এর বেশি চলে যায় তার থেকে 8 বিয়োগ করতে হবে তাহলে চলো আমরা বিয়োগ করি যোগটা দেখি 6 এবং 7 যোগ করলে কত হচ্ছে 6 7 হচ্ছে 13 13 থেকে যখন 8 বিয়োগ করব বিয়োগ করলে তবে 5 বিয়োগ করব কেন 8 কে 8 এর উপরে চলে গেলে তখন এটা থেকে 8 বিয়োগ করব কারণ অক্টালের বৃদ্ধি হচ্ছে কত 8 এবার আসো যখন বিয়োগ করব বিয়োগ করলে কি থাকবে একটা কেরি থাকবে কেরি পরের সাথে যোগ করে দিব তাহলে 5 5 যোগ করলে হবে 10 এর এক মানে হচ্ছে 11 11 থেকে আর বিয়োগ করলে থাকবে 3 দশমিক বিয়োগ করলাম এই জন্য কি আসবে কেরি আসবে কেরি আবার পরের সাথে দিয়ে দিব তাহলে 6 এবং 3 যোগ করলে হচ্ছে কত 10 10 এক এর সরি 6 এবং 3 যোগ করলে 9 এক এর এক মানে হচ্ছে 10 10 থেকে আর বিয়োগ করে থাকবে 2 যেহেতু বিয়োগ করলাম কেরি আসবে কেরি আবার পরের সাথে দিয়ে দিব 5 এবং 4 যোগ করলে হবে 9 9 কে এর মিল হচ্ছে 10 10 থেকে আর বিয়োগ করে থাকবে 2 কে এর থাকবে 1 এরি আবার পরের সাথে দিয়ে দিব 7 এবং 2 যোগ করলে হবে 9 কে এর মিল হচ্ছে 10 10 থেকে আর বিয়োগ করে 2 কে এর থাকবে 1 যেহেতু এখানে বসানোর জায়গা নেই তাহলে কে এর একদম এখানে দিয়ে দিব তাহলে লক্ষ্য করে দেখো আমাদের যে অঙ্কটা ছিল কত ছিল 7.5 3.56 এটা একটা অক্টাল সংখ্যা ছিল এটার সাথে ছিল এ 6.বিসি হেক্সাডেসিমাল সংখ্যা ছিল যখন আমি এটাকে অক্টালে রূপান্তর করলাম আমি পেলাম কত 1 2 2 2.350 আমি এটা অক্টালে রূপান্তর করে ফেললাম আশা করি এই অংশটা সবাই বুঝতে পেরেছো তাহলে ঠিক এটার মতো করে আমি কিছু কাজ দিয়ে দিই এটা বাসায় বসে করার চেষ্টা করবে হেক্সাডেসিমাল তাহলে এটা হেক্সাডেসিমাল আছে তাহলে এটা রূপান্তর করার প্রয়োজন
এ থেকে তুমি বিয়োগ করো 16
16 বিয়োগ করলে থাকে কত 12 তাহলে 12 মানে কত 12 মানে হচ্ছে c যেহেতু তুমি বিয়োগ করেছো তাহলে বিয়োগ করলে কেরি থাকবে কেরি হচ্ছে 1 এর পরে একটা টাকা দিয়ে দিব তাহলে এখানে কত হয় 5 এবং 6 যোগ করলে কত হয় 5 6 11 আর k এর মান হবে 12 12 মানে হচ্ছে c কেরি থাকে না তারপর এটা f এবং 0 যোগ করলে একই হবে কে থাকবে না কে কে মানে হচ্ছে 10 আর 1 মিল হচ্ছে 11 11 মানে হচ্ছে b তাহলে এই আমি যোগ করে ফেললাম আমাদের তাহলে উত্তরটা কি হচ্ছে যে প্রথম যে দুটো সংখ্যা ছিল এতে পরে এই দুটো সংখ্যা যখন আমি এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করব আমি এখানে লিখে দিচ্ছি b f c c d তাহলে হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল আশা করি এটা বুঝেছো তারপর যদি প্রবলেম থাকে বারবার ভিডিওটা দেখো কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো আমি এটা নতুন করে তোমাদের আরেকটা কাজ দিয়ে দিচ্ছি কাজটা করার চেষ্টা করবে মনে রাখতে হবে শুধু একটা বিষয় দেখতে হবে যে কোন সংখ্যাটা আমি প্রকাশ করব ওই সংখ্যা পদ্ধতিতে তোমাকে সবগুলো রূপান্তর করতে হবে সহজ পদ্ধতি তাহলে এটা c 5 d 9b একটা হেক্সাডেসিমাল সংখ্যা এর সাথে যোগ করে যদি একটা অক্টাল সংখ্যা 6 4 3 7.50 কত নিব 504 দিয়ে দিলাম এটা একটা অক্টাল সংখ্যা এটাকে হেক্সাডেসিমালে যদি বলি রূপান্তর করার জন্য তাহলে কি করবে আগে নিয়মে করতে হবে এটা হেক্সাডেসিমাল আছে তার সরি এটা হেক্সাডেসিমালে যেহেতু আছে তার সবগুলো হেক্সাডেসিমাল করতে হবে হেক্সাডেসিমাল করার জন্য এটা হেক্সাডেসিমাল আছে কারণ এই অক্টাল সংখ্যাটাকে তোমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে আশা করি আমরা যে নিয়মটা দেখালাম এই নিয়মে যদি চেষ্টা করো অবশ্যই অবশ্যই পারবে এই অঙ্কগুলো এটার মতো করে নিজেরাও দেখতে পারো ধরে অসংখ্য উদাহরণ আছে চেষ্টা করলে তোমরা পারবে তাহলে ভালো থাকো সবাই আজকে আমরা এতটুকু পর্যন্ত শেষ করবো এটার মতো করে অনেকগুলো উদাহরণ নিজে নিজে তৈরি করে নিজেরা নিজেরা করবে বইয়ের অনেকগুলো উদাহরণ পাবে সবাই ভালো থাকো পড়াশোনার মধ্যে থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে